দোকান থেকে ক্লিন হয়ে বাড়ি ঢুকেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাড়ি ঢুকেছি। আর আমার বাড়িতে এসেই তিন পণ্ডিত ডাকো, আমার চিন্টি চিন্টি হাই বলো, হাই বলো উমা। ওই বাবা চিন্তি আদর খেতে এসছে। এটা হচ্ছে পুচি, পুচি হাই বলো, পুচি হাই বলো, হাই বলো। এটা হচ্ছে আমার মিনি, মিনি পুচি। আর আজকে দুপুরবেলা খাওয়ার ভাত, ঘি, আলু সেদ্ধ। এই আলু সেদ্ধের মধ্যে ঘি দিচ্ছে, ভাত, ঘি, আলু সেদ্ধ, বেশ খাওয়াটা জমে যাবে। গরম, কি গরম, গরমে বেরিয়ে পড়েছি 4:47 বাজে, 8:48 বাজে, যাবো কোথায়? আবার বেরিয়েছি অনেকদিন পর। প্রদীপদা সোমনা যে আমি খেলবো না, গরমে যাবো না, তো গরমে আমি মনে বেশি ঘামছি, এরা তো ওটা ঘামছে না, দেখছি না আমি মুখে, দেখি গরম কেমন লাগছে। হ্যাঁ, তার মধ্যে আবার কালা, পুরো কালা কালা, বাপের শালা দেখ, পুরো কালা কাক মাল। মুখ বন্ধ করো, পাগলে কি না বলে, তুমি মুখ উতানো রাখবা, দেখ সব চুপে বেড়ে ট্রেনে উঠেই প্রদীপ দেখ শুরু করে দিল ঝামেলা। এগুলো ঠিক না কিন্তু বলে দিলাম, নামবো ব্যাকপুর, ভিড় ট্রেনে ঠোকাটাকেই লাগতে পারে, ঠোকাটাকেই নিচ্ছি কেন আমরা, না নিলেই হয়, আর কিছু বলবি? হ্যাঁ, শেরাগুলি ঘাটে যাচ্ছি, প্রদীপদার সামনে কার কোলে উঠে যাই জানো, এখন ঘাটে শেরাগুলি ঘাট, ঘাট পার হবো, প্রদীপদার টিকিট কাটতে যাচ্ছে, প্রদীপদার টিকিট কাটো, সাইড দে, হাতে পার হয়ে যাবো। পালাচ্ছে মালটা টুচ্ছে, বিশ্বাস করুন আজকে বিশাল গরম, অত্যাধিক গরম, এত গরম পারছি না। আমরা ব্যাকপুর থেকে ঘাট পার হয়ে শেরাফুলি এসেছি, মানে শেরাফুলি থেকে এটা খুললাম, শেরাফুলি থেকে ট্রেন ধরে যাবো হাওড়া, সহজে যাওয়ার চিন্তা করছি কিন্তু সহজ তো এটাও কঠিন, আর যদি শিয়ালদাও যেতাম কেমন অবস্থা হতো। হাওড়া যাওয়ার ট্রেন, ট্রেনে উঠবো। ও, ট্রেনটা বেশ সুন্দর লাগছে, ফাঁকা ট্রেন, ট্রেনের মধ্যে আমরা রয়েছি, হাওড়া স্টেশনে নামলাম। হাওড়া এখন বাজে গিয়ে 7:02, কত লোক হাওড়া স্টেশন, হাওড়া মেট্রো চালু হয়ে গেছে, আমাদের কি দিনকাল এসছে। ফুটপাতে বসে পড়েছি, না সরি ফুটপাতে না, হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে বসেছি, যেহেতু ট্রেনটা লেট, 9:10 আসবে 7:40 ট্রেন। যাই হোক, আমরা রুটি, চিকেন, মাছ ভাজা, ডিম ভাজা, আমাদের খেরন পর্ব শেষ, এখনো ট্রেনটা ঢোকেনি, এখনো ট্রেনে এখন পারে প্রায় এখনো ট্রেনে বাজে 12:09, আমাদের ট্রেনটা পৌঁছানোর কথা ছিল 10:05 পৌঁছে যাওয়ার কথা ছিল, 12:09 এখনও কিন্তু পৌঁছায়নি, এটা যে পৌঁছাবে 2 টাকা, কত লেট, বিভৎস গরম, সকালবেলা ভোরবেলার দিকে বেশ ঠান্ডা ছিল কিন্তু এখন যত দিন যাচ্ছে মানে বেলা বাড়ছে গরমটাও বাড়ছে। এখানে একটা কথা বলে নিই, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ছত্তিশগড়, ছত্তিশগড় দূর বলে স্টেশন আছে সেখানে, দূরে ওখানে কম্পিটিশান আছে, ন্যাশনাল কম্পিটিশান আছে, ন্যাশনাল পাওয়ার লিফটিং কম্পিটিশান, সেখানে আমার খেলা আছে, খেলা। আমি মোবাইলে একটা জিনিস দেখাতে পারবো কিনা জানি না, এখানে স্টেশনে, রায়পুর স্টেশনে, রায়পুর স্টেশন, রায়পুর ওইখানে উপর থেকে না জলের স্প্রে ছাড়ছে, স্প্রে যেমন স্প্রে ছাড়ছে, এরকম মোটামুটি সব জায়গায় আছে স্প্রে ছাড়ছে জলে, হতে পারে এত হিউমিডিটির জন্য হয়তো আমার জলে স্প্রে আসছে, ধোঁয়াটা বেজাচ্ছে।
কেন দিচ্ছে জানি না, হতে পারে এত গরম তাই, এখানে হিউমিডিটি বেশি কি কারণে জানি না, একটু ঠান্ডা ওয়েদারটা পাক সে কারণ হতে পারে, কিন্তু ভালো লাগছে। স্টেশনে এসে একটা হালকা জল লাগছে গায়ের মধ্যে আমার যেমন হচ্ছে, হ্যাঁ হালকা একটা ঠান্ডা ভাব লাগছে, বাইরে হাত দিলিস বাইরে সেই টেম্পারেচারটা লাগছে না কিন্তু, তাই না ভালো লাগছে বেশ। প্ল্যাটফর্মে মানুষের সুবিধার জন্য একটা জলের স্প্রে করা, মানুষের টেম্পারেচার যাতে বডি টেম্পারেচার কমে, কাশ আমাদের শিয়ালদা এরকম যদি হয় ভালো হয়, জানি না আছে কি না, শিয়ালদা তো স্টেশনে বেশি যাই না, থাকতেও পারে। এদিকে বন্ধ এদিকে চলছে না কিন্তু, এখন আছি দুর্গ বলে স্টেশন, সেই দুর্গ স্টেশনে, স্টেশন থেকে স্টেশনের বাড়ি থেকে যাচ্ছি। আমার তো ডাউন হয়ে সকাল থেকে এখানে আসলাম, আসার পরে এখানে আমাদের খেলা আছে, তো খেলার জন্য বডি ওয়েট দিলাম, নিরামিষ খেলাম, প্রচণ্ড গরম, রুম টুম কোনটা নেবো কোথায় যাবো কোন রুমে যাবো সেটা চিন্তা ভাবনা করে ঠিকঠাক করে একটু সুস্থ হয়েছি, মানে একটুখানি স্বস্তি পেয়েছি। আর এখানে চিকেন ফিকেন খুব একটা তেমন খায় না মনে হয় মানুষ, কি করবো ভিতরে তো পুরো নিরামিষ, তাই বাইরের থেকেই ডিম ডিম সেদ্ধ ভেজে দিয়েছে, তাই খাচ্ছি, প্রোটিন দরকার, রাতে মোরা নিরামিষ খাওয়াবে। তাই পাওয়ার লিফটিং ন্যাশনাল কম্পিটিশন শুরু, 55 কেজি বডি ওয়েট যারা রয়েছে তারা খেলছে, প্রথমে স্কট দিয়ে শুরু, আমাদেরও খেলা আছে, দেখি কবে খেলা হয়, আজকে তো হবে না, কালকে যদি হয়, এখন আপাতত খেলা দেখি আর একটু রেস্ট নিই। কি গরম কি গরম, সেই গরমের মধ্যে আজকে দিনটা গেল, এসে আজকে আমাদের খেলা হলো না। আমি অ্যাকচুয়ালি পাওয়ার লিফটিং কম্পিটিশন খেলছি, এখানে অন্য একটা ফেডারেশনে পাওয়ার লিফটিং কম্পিটিশন হচ্ছে, এই ফেডারেশনে আবার একটু গল্প আছে, অনেক ফেডারেশন এই ফেডারেশনে খেললে এই ফেডারেশনে না খেললে এরকম অনেক গল্প আছে, সেটা না পরে বলব। সময়টা কেমন লাগলো একটু যদি জানান খুব ভালো হয়, ভালো মন্দ যেটাই হোক জানান, তাহলে বুঝতে পারবো আমার এই যাত্রার ভিডিওটা কেমন হচ্ছে আর কি, শুধু এইটুখানি। আর তবে আজকের জন্য এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে পাশে থাকুন, ফেসবুক থেকে হলে সাপোর্ট করুন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব আর শেয়ার লাইক করুন। টাটা।